একদম গোট ফার্মের পক্ষ থেকে যারা কাছে দূরে যে যেখানেই থাকেন না কেন অনেক ধন্যবাদ। দেখুন এই ছাগলটার আজকে বাচ্চা হয়েছে, দুটো বাচ্চা হয়েছে, একটা ছেলে বাচ্চা একটা মেয়ে বাচ্চা হয়েছে। তা ছাগলটা দেখুন ঠান্ডার সময় একটু জ্বর জ্বর ভাব, তার জন্য কাকিমা ওষুধ খাওয়াচ্ছে। দেখুন এনার প্রচুর ছাগল আছে, বর্তমানে 40টা ছাগল আছে, ছাগলগুলো পরে দেখাবো, আগে দেখুন কাছে যেগুলো আছে সেগুলোকে দেখুন। এই দেখুন এই দুটো বাচ্চা হয়েছে, এইটা এই কালোটা ছেলে বাচ্চা হয়েছে, এটা মেয়ে বাচ্চা হয়েছে। তার ঠিক দুদিন আগে এর আবার দুটো হয়েছে। এই ছাগলটার দেখুন একটা দারুণ ছাগল, আর এই ছাগলটার চারটে বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার সময় একটা মরে গেছে, দুটো ছেলে বাচ্চা দুটো মেয়ে বাচ্চা হয়েছে, একটা ছেলে বাচ্চা মরে গেছে। এ দেখুন তিনটে বাচ্চা। কিমা সিস্টেমটা দেখুন, প্রথমে ট্যাবলেটটা খাওয়াতে গেছে, ওষুধটা খাওয়াতে গেছে, খায়নি, তারপরে ময়দার ভেতরে গুঁড়ো করে এইভাবে দিয়ে দিয়েছে একটু জল দিয়ে, দেখুন চেটে চেটে একদম ওষুধটা খেয়ে নিল। তাহলে সিস্টেমটা দেখুন, ওষুধ খাওয়ানো নিয়ে কথা, যে যেভাবে পারে সে সেভাবে, কেউ সিরিঞ্জে খাওয়ায়, কেউ গোটা ট্যাবলেট খাওয়ায়, ইনি গুঁড়ো করে খাইয়ে দিলেন। এই একটা ছাগল কাকিমারি, এই দেখুন সবই রাস্তার উপর এইভাবে বাঁধা থাকে সারাদিন। এ দেখুন একটা ছাগল, দেখুন এটা কিন্তু রাস্তা, রাস্তার উপরে এইভাবেই থাকে সারাদিন। দেখুন এটা গরুর গাড়ি, তার নিচে বাঁধা আছে, যেহেতু প্রচুর ছাগল তো এ হচ্ছে লালন পালন করে ছাগল এইভাবে। এই দেখুন এই মাসটা বিশেষ করে বাচ্চা হওয়ারই মাস, প্রত্যেকটা ছাগলেরই দুটো চারটে করে বাচ্চা হয়েছে। দেখুন বন্ধুরা ছাগলগুলোকে দেখুন, প্রচুর বাচ্চা হয়েছে, প্রচুর, সারা বাড়ি জুড়েই বাচ্চা ছাগলের। এই দেখুন এদিকে লম্বুর পাতা খাচ্ছে, এ দুটো খাসি বাচ্চা, মানে ভাবতেই অবাক লাগে যে একা এতগুলো ছাগল পালন করে কিভাবে, মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে প্রচুর ছাগল এনার। দেখুন এ একটা খাসি ছাগল, দেখুন এ আর একটা, দেখুন এদিকে ছাগল পালনের পাশাপাশি ছাগলে যেরকম রোদ লাগাচ্ছে গায়ে, এই মাসিমাও রোদ লাগাচ্ছে গায়ে। দেখুন বন্ধুরা দেখেছেন ছাগল পালনের একটা অপরূপ একটা মজা, একটা সৌন্দর্য, যে শীতকালে একটা দারুণ মজা। তা ভালো আছো মাসিমা? এই মাসিমারও অনেক কটা ছাগল আছে বন্ধুরা, কটা ছাগল আছে আপনার? তিনটে। যা কতদিন ধরে পোষেন? আইনি অনেকদিন ধরে ছাগল পোষে। এই এলাকাটা শুধু ছাগল আর ছাগল। এই ছাগলটার কটা বাচ্চা হয়েছে রে? এই ছাগলটার তিনটে বাচ্চা হয়েছে, একটা একটা আর একটা। ওই দেখুন বন্ধুরা ভিতরে আছে, দেখুন প্রচুর ছাগল, প্রচুর ছাগল। এগুলো মানে নির্দিষ্ট রাখার কোনো জায়গা নাই, যেখানে সেখানে বেঁধে রেখে দিচ্ছে, মানে যে একটা ছাগল পালন করতে হবে 40টা 50টা ছাগল আছে, যে একটা জায়গা রাখতে হবে সেরকম কোনো জায়গা নেই। দেখুন যেখানে সেখানে রেখে দিয়েছে। দেখুন এই বাচ্চাটা একটু শীত লেগেছে মনে হচ্ছে, যেহেতু আজকে হয়েছে। এই একটা দেখুন, দারুণ, প্রত্যেকটা ছাগলই বেশ ভালো। এতগুলো ছাগল যে এইভাবে অল্প জায়গার মধ্যে যেখানে খুশি সেখানে বেঁধে রেখে পালন করছে, সারাদিন খাবার দাবার দিচ্ছে, একটা ভাববার ব্যাপার, তাই না বন্ধুরা?
বলছি কাকিমা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ। বলছি কাকিমা, আপনার বাড়িতে এসে তো দেখতে পেলাম অনেক ছাগল, 40-50টা হবে কম করে। তা কতগুলো ছাগল আছে আপনার? 40-50টাই আছে। 40-50টাই আছে? এতগুলো ছাগল, যে ছাগল পালন করার জন্য একটা জায়গা দরকার, তা দেখছি যেখানে সেখানে বেঁধে রেখে দিয়েছেন, নির্দিষ্ট কোনো একটা জায়গা নেই, এইভাবেই পালন করছেন? এইভাবেই তো করি, জায়গা নেই কি করবো, জায়গা নেই এইভাবেই করেন। তা কত বছর ধরে পালন করেন ছাগলগুলো? তাও 20-25 বছর হয়ে গেল। 20 বছর ধরে? ছাগলে কিরকম লাভ আছে বলুন তো? ছাগলে তো লাভ তো আছে, লাভ না থাকলে পোষে। হ্যাঁ বলছি কাকিমা, তাও বছরে কিরকম টাকা বিক্রি করেন? 70-80 হাজার। মানে যে বছরে যেরকম হয় সেরকম, তাই তো? 70-80 হাজার টাকা প্রত্যেক বছরে বিক্রি করে তাও 40-50টা ছাগল লাভে আছে এখন বর্তমানে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাই এদের খাবার দাবার কি কি দেন? খাবার কি দেবো, ঘাস ঘাস আর এই দেখছি তো মানে গমের ভুষি টুসি এইগুলো খাওয়ান। সময় খাওয়াই, কলার পাতা খাওয়াই, সময় লম্বুর পাতা, ঘাস যখন যা হয়, যখন যা হয়, তাই তো? এমনি নির্দিষ্ট কোনো যে একটা দানা খাবার দিতে হবে মেপে সেরকম না? না, দানা খাবার মানে যে ছাগলটা একটু কম জরি হয়ে গেল তাকে একটু খাওয়ান। বলছি এই এইভাবে ছাগল পালন করবেন না আরো মানে বৃহৎ আকারে বাড়াবেন? না, যা হয়ে গেছে আর বাড়াইতে পারবো না এগুলাই, যেহেতু জায়গা নেই আপনার, দেখতে পাচ্ছি খুবই সীমিত জায়গার মধ্যে দিয়ে রাস্তাঘাটে যেখানে যা পাচ্ছেন অল্প জায়গা করছেন। এই মুহূর্তে যদি কেউ ছাগল কিনতে চায় আপনি বিক্রি করবেন? না, এখন বিক্রি করবে না। তাহলে কখন বিক্রি করবেন? জ্যৈষ্ঠ মাসে একটা সিজন আছে, সেই সময় হয়তো পয়সা হবে, আবার ফাল্গুন মাসে হয়তো বীজ সময়, হ্যাঁ তখন একটা সিজন আছে। তার মানে সিজন অনুযায়ী বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে ধাড়ি ছাগল বিক্রি, পাটি ছাগল বিক্রি করেন না, খালি খাসি বিক্রি করেন? খাসি বিক্রি করি। খাসি বিক্রি করেন? পাটি বিক্রি করলে তো পাল বাড়বে না। ও, মেইন কথা পাল বাড়াতে হবে, তাই তো? যাক কাকিমা, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো, আমার বন্ধুরাও দেখলো। কাকিমা আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ওকে থ্যাংকস। বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অনেক লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা এখন ঠান্ডার সময়, বুঝতেই তো পারছো, আমার নিজস্ব একটা ফার্ম আছে, তাদের দেখভাল করতে হয়, মানে টাইমটা সেখানেই লেগে যায়। এবার অনেক দূরে যেতে হলে মোটামুটি গরমের সিজন, আর এখন ঠান্ডার সময়, ছোটোবেলা দিনটা ছোটো, নিজের ছাগলগুলো দেখভাল করতে করতে টাইম লেগে যায়। তা যাই হোক বন্ধুরা, গরমের ভাবটা আসলে পরেই ফাল্গুন চৈত্র মাস থেকে আপনাদের বড় বড় ফার্মের ভিডিও দেখাবো। তা বন্ধুরা যদি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অনেক লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে থ্যাংকস বন্ধুরা।